এগিয়ে চলেছে দেশ। বিশ্বের প্রথম তিনটি শক্তিশালী অর্থনৈতিক দেশের তালিকায় ঢুকে পড়ার লক্ষ্যে এগোচ্ছে সরকার। কিন্তু সেই উন্নত ভারতবর্ষের করুণ ছবিটাও কিন্তু দেখানো দরকার, নইলে সত্যিকারের উন্নয়ন বোধহয় অনেকটাই অধরা থেকে যাবে। এরকমই একটি ঘটনার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। ভারতের প্রত্যন্ত একটি গ্রামের খামারে কাজ করার সময় আহত হন 67 বছরের একজন বৃদ্ধ। পরিস্থিতি বেগতিক দেখে আর কোনো রকম ঝুঁকি নেয়নি বাড়ির লোক। ওই বৃদ্ধকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু নিয়ে যাব বললেই তো আর হলো না। প্রত্যন্ত ওই গ্রাম থেকে সবথেকে কাছের স্বাস্থ্যকেন্দ্র 14 কিলোমিটার দূরে। বাড়ি থেকে হেঁটে নৌকার ঘাট পর্যন্ত গিয়ে খরস্রোতা নদী পেরিয়ে ফের কিছুটা পথ হেঁটে যাওয়া সম্ভব হয়, ওই রোগীকে নিয়ে যাওয়া সম্ভব হয়। ভাবতে পারছেন যে কোনো পাকা সেতু নেই, তাই খরস্রোতা নদী পেরিয়ে যেতে হচ্ছে। আবার এখানেই শেষ নয়, প্রত্যন্ত ওই গ্রাম থেকে কাঁধে করেই রোগীকে নিয়ে যেতে হয় নৌকোয়, তারপর নৌকো থেকে নেমে কাছের স্বাস্থ্যকেন্দ্রে। এমনকি চিকিৎসার পর ডাক্তারেরা বারণ করা সত্ত্বেও ওই একইভাবে কাঁধে করেই নদী পেরিয়ে বাড়ি ফিরিয়ে আনতে হয় আহত বৃদ্ধকে। শুনলেন তো? হ্যাঁ, এটাই চরম বাস্তবতা। দেশ এগিয়ে চলেছে বলা হলেও এখনও ভারতবর্ষের এমন অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে ন্যূনতম যোগাযোগ ব্যবস্থার এই হাল। তাহলে এবার আসুন জেনে নেওয়া যাক কোথাকার ঘটনা এটি। তার আগে ছবিটা ভালো করে দেখুন। तब तक वहाँ पे भर्ती नहीं करता बोले बोलो पूछे के तुम ये लड़के पढ़े लिखे हैं तुम्हारे गाँव के ना এই ঘটনাটি মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার। বৃহস্পতিবার 25 জুলাই এই ঘটনাটি ঘটায় শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে আহত ওই বৃদ্ধের নাম মল্লুমাঝি, এবং এই মল্লুমাঝি মুম্বাই শহর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে ভামরাগড় তহসিলের ভাটপাড় গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার খামারের কাজ করার সময় হঠাৎই আহত হয়ে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে আর দেরি না করে মল্লুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেই সিদ্ধান্তই নেন বাড়ির লোকজন। তার ছেলে পুষুমাঝি সহ পরিবারের কয়েকজন সঙ্গে সঙ্গে একটি খাটিয়াকে উল্টে অস্থায়ী স্ট্রেচার তৈরি করেন। তারপর সেইভাবে সেখানে শুইয়ে তাকে নিয়ে যাওয়া হয়। নৌকার পায়ে হেঁটে প্রায় 14 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়েছে হাসপাতালে পৌঁছানোর জন্য। জানা গিয়েছে ছত্তিশগড় সীমান্তে অবস্থিত ভামরাগড় গ্রামীণ হাসপাতালে মল্লুদের গ্রাম থেকে 14 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এটি। এটি নাকি নিকটবর্তী বেশ কয়েকটি জনজাতি অধ্যুষিত গ্রামের একমাত্র হাসপাতাল। অবস্থা ভাবুন একবার, ভাটপাড় থেকে সেখানে পৌঁছতে হলে মাঝে একটি খরস্রোতা নদীও পেরোতে হয়। নদীগুলি পরপারের জন্য কোনো সেতুই নেই। তাই এক প্রকার বাধ্য হয়ে লম্বা কাঠের নৌকোয় স্রোত পেরিয়ে ফের মল্লুকে কাঁধে নিয়ে পায়ে হেঁটে বাকি পথ পাড়ি দেন তার পরিবারের সদস্যরা। আবার চিকিৎসার পর ফের একবার একই পথে তাকে ফিরিয়ে আনা হয়। কেন্দ্রের মোদী সরকার কি শুনছেন? এরকম দেশের প্রত্যন্ত এলাকার জন্য ভোট রাজনীতি ভুলে সত্যি কি উন্নয়নের কাজ করা যায় না? আপনাদের মতামত কি অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে।
সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।